আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তা আজকে আবারও নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হলো গ্রামারলি প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিভাবে আপনারা নিতে পারেন। তো অনেকেই জানেন না যে গ্রামারলি কি বা এর কাজটা কি, তো চলুন জেনে আসা যাক আসলে গ্রামারলি আমাদের কি কাজে লাগে। আমরা যারা ফ্রিল্যান্সিং করি তারা বিভিন্ন মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক এগুলোতে ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন করার ক্ষেত্রে আমাদের ইংরেজি জানাটা অবশ্যই বাধ্যতামূলক, কারণ তাদের সাথে ইংরেজি ছাড়া কথা বলা যায় না। তো ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিল, তো এক্ষেত্রে রিপ্লাই দিবেন। রিপ্লাই দেওয়ার ক্ষেত্রে আপনি আধো মাধো ভাষায় যদি ইংরেজিতে তাকে রিপ্লাই দেন বা মেসেজ করেন, তাহলে এক্ষেত্রে আপনার প্রফেশনালিজম যেটা এটা প্রকাশ পায় না। আপনি মেসেজ দেওয়ার পর হতে পারে আপনি কাজটা পেয়ে গেলেন, কিন্তু এরপরও আপনার যে প্রফেশনালিজম এটা কখনোই এর মাধ্যমে প্রকাশ পায় না। আপনি যখন ইংরেজিতে কথা বলবেন তখন একটা ওয়ার্ডের পরে আর কোন ওয়ার্ড বসবে বা একটা সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সটা কি হবে, গ্রামাটিক্যাল টার্ম আছে যেগুলো বিষয়, এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। তো এটা নিয়ে যারা জানেন না তারা আবার মন খারাপ করবেন, তো এখানে মন খারাপ করার বিষয় না। ইভেন আমি নিজেও এগুলো এত কিছু জানি না। তো গ্রামারের যে আইটেমগুলো এই বিষয়গুলো জানাটা বাধ্যতামূলক হয়ে পড়ে আমাদের জন্য। তো এই এই বিষয়টাই সহজ করে নিয়ে আসছে গ্রামারলি। তো এই গ্রামারলির মাধ্যমে আপনাদের এই খুঁটিনাটি বিষয়গুলো আপনারা ঠিক করে নিতে পারেন। তো একটা সেন্টেন্সের বা একটা বাক্যের শ্রুতিমধুর হওয়ার জন্য বা সম্পূর্ণ হওয়ার জন্য কয়েকটা গুণ থাকা লাগে বাক্যটার। একটা ওয়ার্ডের পর আর একটা ওয়ার্ড, কি ওয়ার্ড বসলে বাক্যটা সম্পূর্ণ হবে, এই বিষয়গুলো জানা লাগে। তো গ্রামারলি যেটা করে, একটা ওয়ার্ডের পরে আরেকটা ওয়ার্ড কি হবে এটা আপনাকে সাজেস্ট করে। মানে ধরে নিতে পারেন এটা আপনার বন্ধু হিসেবে কাজ করে। তো বন্ধু যেমন একজন বন্ধু আরেকজন বন্ধুর পাশে থেকে সাহায্য করে, তেমনি গ্রামারলিও আপনাদের বন্ধুর মতন কাজ করবে। তো আমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছি যে গ্রামারলি এক্সটেনশনটার আসলে কাজটা কি। তো চলুন এখন আমরা স্ক্রিনে ফেরত যাই এবং স্ক্রিনে যেয়ে আমরা দেখে আসি গ্রামারলি কিভাবে আমরা প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা আমরা নিতে পারি। তো আমরা আমাদের স্ক্রিনে ফেরত চলে এসেছি। এই হচ্ছে আমাদের স্ক্রিন এবং এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। আপনারা যারা এখনও জয়েন করেনি তারা অবশ্যই এই গ্রুপটাতে জয়েন করে নেবেন। অনেকেই বলতে পারেন কেন জয়েন করব, তো অবশ্যই আপনারা জয়েন করবেন, কারণ এই গ্রুপে আপনারা সমস্ত আপডেট এবং সমস্ত প্রিমিয়াম অ্যাক্সেস লাইক কোর্স এবং প্রতিটা এক্সটেনশন, আপনার কাজের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার, প্রিমিয়াম থিম, প্রিমিয়াম প্লাগইন সমস্ত কিছু এই গ্রুপে শেয়ার করা হয়। এবং এখান থেকে আপনারা যত ধরনের কোর্স, প্রিমিয়াম কোর্স, উডেমি, লিঙ্কডইন, লিন্ডা, আরও যাবতীয় যতগুলো কোর্স আছে সবকিছু এখান থেকে আপনারা পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব ভালো ভালো সুন্দর সুন্দর কোর্সগুলো এখানে শেয়ার করা আছে প্রতিটা। এখানে অনেক কোর্স এবং অনেক প্রিমিয়াম জিনিস সামনে আরও আসতে যাচ্ছে যেগুলো আপনারা অবাক হয়ে যাবেন। এই জিনিসগুলো আপনাদের সবারই দরকার, ইভেন আমি আমার প্রয়োজনে কাজের টাইমে এই জিনিসগুলো পাইনি। তো এখন আমি আপনাদেরকে এই জিনিসগুলো খুব সহজেই দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে এগুলো আপনারা ব্যবহার করে আপনারা কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারেন। তো চলুন, অনেক কথা হলো, এবার আমরা শুরু করি। গ্রামারলি এক্সটেনশনটা আমাদেরকে প্রথমে অ্যাড করে নিতে হবে, যেহেতু আমি আমার এক্সটেনশনটা এখান থেকে রিমুভ করে নিয়েছি। সো আমি জাস্ট এখানে এসে গুগলে এসে টাইপ করব গ্রামারলি ক্রোম। সো এটা দিয়ে লিখে সার্চ দেওয়ার সাথে সাথে দুই নম্বর যে অপশন এখানে দেখতে পাচ্ছেন গ্রামারলি ফর ক্রোম, সো এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের ক্রোমের যে ওয়েব স্টোর এটা ওপেন হবে। এখান থেকে জাস্ট ডান পাশের এই বাটন অ্যাড টু ক্রোম এইটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর একটা পপ আপ আসবে অ্যাড এক্সটেনশন, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর একটু সময় নেবে। এই সময়টা নেওয়ার পর এই যে এক্সটেনশনটা এটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে ডাউনলোড হচ্ছে এক্সটেনশনের ফাইলটা। সো এরপরে এটা এখানে অ্যাড হয়ে যাবে এবং অ্যাড হওয়া পর্যন্ত আমরা জাস্ট একটু অপেক্ষা করি। তো আমরা আমাদের গ্রুপে ফেরত আসলাম। গ্রুপে ফেরত আসার পর এখানে আমরা এই এক্সটেনশনটা একটু বড় এক্সটেনশন 19-20 MB, সো একটু টাইম লেবে এটা অ্যাড হতে। সো ততক্ষণ আমরা একটু অপেক্ষা করি। তো সামনে আপনাদের জন্য যে টিউটোরিয়াল আসছে সেটা হচ্ছে
ওয়ান ড্রাইভ, এই ওয়ান ড্রাইভে যদি আমরা যাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ওয়ান ড্রাইভের এখানে সেটিংয়ে গেলাম, সেটিংয়ে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি 5120 GB। সো এখানে ওয়ান ড্রাইভে আপনারা 5 TB, 5120 GB 5 TB আপনারা স্পেস পাচ্ছেন। এবং আপনারা যদি এখানে আমার মাইক্রোসফট ওয়ার্ডে যান, এর আগের যে টিউটোরিয়াল সেই টিউটোরিয়াল আমি দেখিয়েছিলাম মাইক্রোসফট প্রফেশনাল 19 প্রো ভার্সনটা কীভাবে আপনারা অ্যাক্টিভেট করে নিতে পারেন। এখানে আমি যদি যাই একটু আমার চ্যানেলে তাহলে আপনারা দেখতে পাবেন এখানে এই টিউটোরিয়ালটা আছে। সো এই টিউটোরিয়ালটা দেখে আপনারা অ্যাক্টিভেট করে নিতে পারেন। এই যে এখানে অ্যাক্টিভেট মাইক্রোসফট অফিস 2019 ভার্সনটা, এটা অনেকেই এটা করেছেন। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে পপ আপ চলে এসেছে, গ্রামারলি ইজ ইনস্টলড। তো এখানে এখন এখন আমি আপনাদেরকে এর পরবর্তী যে টিউটোরিয়াল সেই টিউটোরিয়ালে দেখাবো হচ্ছে ওয়ার্ডের, এখানে দেখতে পাচ্ছেন অফিস 365। তো এবার আমি যদি অ্যাকাউন্টে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি সাবস্ক্রিপশন প্রোডাক্ট মাইক্রোসফট 365 প্রো প্লাস। তো এই যে এই মাইক্রোসফট অফিসের সাবস্ক্রিপশন কিভাবে আপনারা 365 ডাউনলোড করতে পারবেন এবং ওয়ান ড্রাইভে 5 TB মতন স্পেস পাবেন, এইটা টিউটোরিয়াল সামনে দেখাবো। তো আমি আবারও বলছি যারা গ্রুপে জয়েন করেননি তারা অবশ্যই জয়েন করে নেবেন, এবং আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা অবশ্যই গ্রুপে আপনাদের মেম্বারদেরকে অ্যাড করেন, বেশি বেশি করে মেম্বার অ্যাড করেন, আপনাদের ফ্রেন্ডদেরকে জিনিসগুলো শেয়ার করার তো শেয়ার করে দেন, তারা যাতে এগুলো পায় এই ব্যবস্থা করে দেন। কারণ এগুলো আমি যেখানে যেটা পাচ্ছি বা আমার কাছে যে জিনিসটা আছে যে বিষয়গুলো আছে সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করছি এবং আপনাদের জানানোর চেষ্টা করছি, তা আপনারাও এই জিনিসগুলো একটু শেয়ার করবেন। তো এখানে আমরা জাস্ট পেজটাকে একটু রিফ্রেশ দিয়ে নিই তাহলে আমাদের গ্রামারলি যে এক্সটেনশন সেটা আমাদের এই পেজের জন্য অ্যাক্টিভ হয়ে যাবে। রিফ্রেশ দেওয়ার পর আমি জাস্ট একটা পোস্ট লেখার একটু ট্রাই করি, এখানে যদি একটু লিখি তাহলে এই যে দেখতে পাচ্ছেন গ্রামারলি ইজ নাও অ্যাক্টিভ এই অপশনটা দেখাচ্ছে। তা আপনি চাইলে টেক এ কুইক ট্যুর, এটাতে ক্লিক করে আপনি কুইক ট্যুরের মাধ্যমে ওদের সাথে জার্নিতে যেতে পারেন। সো জার্নিতে আপনাকে বাইরে কোথাও নিয়ে যাবে না, ওরা আপনাকে একটা ছোট্ট টিউটোরিয়াল দেখাবে কিভাবে আপনি এটা ব্যবহার করতে পারেন। তো আমি জাস্ট নো থ্যাঙ্কস দিলাম, দেওয়ার পরে আমি যদি এখানে টাইপ করি হেই নাম শাহাদাত দিস ইজ মাই নিউ ফেসবুক গ্রুপ, দেখেন এইটুকু টাইপ করার সাথে সাথে এখানে আমাদেরকে কতগুলো ভুল ধরেছে। তো এখানে জাস্ট হেই, আমরা জানি যে হেই হ্যালো হাই এগুলোর পরে কমা বসে, তো এখানে জাস্ট আমি ক্লিক করলাম এটা হয়ে গেল, তারপরে আই এম এটা আইটা বড় হাতের হবে, তো এখানে ক্লিক করলাম এটা হয়ে গেল, তারপরে এটাতে ভুল ধরছে এখানে বড় হাতের দিতে হবে, এই দিস এর এখানে এইটাতে একটু ভুল ধরছে দিস ইজ এইটা বড় হাতের হবে, তারপরে এখানে ফেসবুকের এইটা বড় হাতের হবে, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দিস এবং এই দিস দুইটা হয়ে গেছে, আমি একটা কেটে দিলাম, তারপরে এই দিসের এখানে একটা স্পেস হবে মানে ফুল স্টপের পরে। সো এখন দেখতে পাচ্ছেন এতগুলো ভুল কারেকশন করার পর আমার এই লেখাটা সুন্দর হলো আর সঠিক হলো। এরপরে এখানে যদি আমি এই এক্সটেনশনটা, এই গ্রামারলির এটা হচ্ছে এক্সটেনশন, এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে বলছে গো প্রিমিয়াম, তার মানে এই অ্যাডভান্স ফিচার এর ভিতরে ঢুকতে হলে আমাকে অবশ্যই প্রিমিয়ামটা অ্যাক্টিভেট করে নিতে হবে। তো প্রিমিয়ামটা কীভাবে অ্যাক্টিভেট করতে পারেন আমি এর আগে আপনাদেরকে কথা দিয়েছি এটা আপনাদেরকে দিব। সো আমি জাস্ট গো প্রিমিয়ামে ক্লিক করলাম, তাহলে আমার যে আমার জাস্ট গ্রামারলি ডট কমে নিয়ে গেল এবং এখানে আমার কারেন্ট প্ল্যানটা হচ্ছে ফ্রি। তো এখানে বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন আমরা দেখতে পাচ্ছি, প্রিমিয়াম সাবস্ক্রিপশন এটার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে, এটা হচ্ছে $11 করে লাগবে প্রতি মান্থে। সো এইটা হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সুবিধা। তা আমি আবার এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমি জাস্ট এই যে গ্রামারলি এক্সটেনশন এইটাতে আমার এখানে জাস্ট লগ ইন করবো, এই লগ ইন তাহলে এখানে আমাকে এই ফিচার্সগুলো দেখাবে, আমি জাস্ট লগ ইনে ক্লিক করবো, লগ ইনে ক্লিক করার পর এখানে আমাকে এই যে ইমেলটা এটা দিতে হবে। সো ইমেল আর পাসওয়ার্ড নিয়ে আপনাদেরকে চিন্তা করা লাগবে না, এটা আমি গ্রুপের ডেসক্রিপশন গ্রুপে দিয়ে দিব অথবা আমাদের আমাদের ভিডিওর যে ডেসক্রিপশন সেখানে দিয়ে দেবো, এখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন। এরপরে জাস্ট কন্টিনিউ
কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পরে এখানে পাসওয়ার্ডটা অটোমেটিক পেয়ে যাচ্ছে, কারণ এর আগেই আমার এটা অ্যাক্টিভ করা ছিল। আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি রিমুভ করে দিয়েছিলাম এবং রিমুভ করে আপনাদেরকে দেখালাম বিষয়টা আসলে কি কি প্রিমিয়ামে পাবেন এবং ফ্রিতে কি কি পাবেন। সো এরপরে আমি জাস্ট এখান থেকে সাইন ইন দেব। সাইন ইন দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটু পরে এটা লোডিং হয়ে আমার গ্রামারলি যে অ্যাকাউন্ট সেটাতে ঢুকে যাবে এবং এখন দেখতে পাচ্ছেন এটা প্রিমিয়াম হয়ে গেছে। এবং এখন যদি আমি অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টে গেলে আমি এখানে বিভিন্ন ধরনের অপশন পাবো, অ্যাকাউন্ট সেটিং, সাবস্ক্রিপশন। সো সাবস্ক্রিপশনে আমরা দেখতে পাচ্ছি এটা প্রিমিয়াম হয়ে গেছে। এবার যদি আমরা এখানে এসে এখানে এই এক্সটেনশনটাতে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রিমিয়াম হয়ে গেছে। এবং এখানে প্রিমিয়ামের যে ফিচার্সগুলো, চেক ফর রাইটিং সাজেশন অন ফেসবুক ডট কম, তারপরে অটোমেটিক্যালি এইটা কারেকশন করে নেবে, তারপরে ডেফিনেশন এবং সিনোনিম দেখাবে, এই বিষয়গুলো এখন আমরা এখানে দেখতে পাবো। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখন বলছে এডিট ইন গ্রামারলি, এখন এখানে আর প্রিমিয়ামের কথা বলছে না। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে নতুন একটা উইন্ডোতে নিয়ে যাবে, নতুন একটা উইন্ডোতে নিয়ে যেয়ে এখন দেখতে পাচ্ছেন এই হেই লেখাটাকে ওরা ভুল ধরেছে, যেটা একটু আগে ধরেছিল না। তার মানে প্রিমিয়ামের সুবিধা হচ্ছে প্রিমিয়ামে কোনো কিছুই আপনাদের মিস যাবে না, সব কিছুই আপনারা এখানে খুব খুঁটিনাটিভাবে ঠিক করে খুব সুন্দরভাবে এটা করে নিতে পারবেন। সো এখানে জাস্ট আমি হেয়ে ক্লিক করলাম, তাহলে এখানে দেখতে পাচ্ছেন লুকিং গুড, তার মানে অ্যালার্টগুলো চলে যাচ্ছে এবং এখানে আমার সবগুলো সুন্দর করে দেখাচ্ছে যে সব কিছু ঠিক আছে। এরপরে আমি যদি জাস্ট এখানে লিখি বা এখানে ব্যাক টু ফেসবুকে ক্লিক করি তাহলে এই লেখাটা আমার অটোমেটিক আপডেট হয়ে গেছে এবং এটা হচ্ছে আমার লেখা। সো এই ছিল আজকের টিউটোরিয়াল, আপনারা কীভাবে গ্রামারলি প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেতে পারেন। অলরেডি আপনারা পেয়ে গেছেন এবং দেখে নিয়েছেন কীভাবে পেতে পারেন। সো আবার শেষ করার আগে আরেকটি কথা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর আপনারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন, তাহলে এখানে আপনারা যত যাবতীয় প্রিমিয়াম রিসোর্সগুলো এখানে পাবেন। এবং অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করে এই গ্রুপে জয়েন করাবেন। সো পরবর্তী টিউটোরিয়ালের অপেক্ষায়, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।